অনলাইনের কল্যাণে, ইউটিউবের কল্যাণে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ব্যাচেলার পয়েন্টের কাবিলা খ্যাত পলাশ, যাকে কাবিলা নামেই এই তরুণ প্রজন্ম পছন্দ করেন, যদিও তার ব্যাচেলার পয়েন্ট নাটক নিয়ে ব্যাপক বিস্তর সমালোচনা রয়েছে। মূলত সমালোচনা অশ্লীল কুরুচিপূর্ণ সংলাপ এবং নানা রকমের দৃশ্যের অবতারণা। তার মাঝেও সব কিছু উতরে পলাশ হয়েছেন জনপ্রিয়, সেই পলাশ যাকে কাবিলা নামের অন্তরালে হারিয়ে ফেলেন অনেকে, সেই কাবিলারূপী পলাশ এবার হয়েছেন পুত্র সন্তানের জনক। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে রোববার সকালে পলাশের স্ত্রী নাফিসা রুম্মান মেহনাজ ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন, জানিয়েছেন পলাশ সেটি। বলেছেন, পিতৃত্বের স্বাদ পেয়ে আমি ভীষণ আনন্দিত, সন্তান এবং তার মা ভালো আছে, সবাই আমার পুত্রের জন্য দোয়া করবেন। গত বছরের 16ই ডিসেম্বর বিয়ের খবর প্রকাশ্যে এনেছিলেন পলাশ, যদিও বিয়েটা আগেই হয়েছিল, আগস্টে পারিবারিকভাবেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। পলাশের স্ত্রী নাফিসা রুম্মান মেহনাজ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায়ী প্রশাসন বিভাগে স্নাতক সম্পন্ন করে স্নাতকোত্তর করছেন এখন, পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতও রয়েছেন। পলাশের দুঃসম্পর্কের আত্মীয় ছিলেন তিনি।